হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি উইথ মুঙ্গা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চারিদিকের অদ্ভুত একটা অরাজকতা সিচুয়েশন, তার মধ্যে প্রচণ্ড শরীর খারাপ নিয়ে আজ 22 থেকে 24 দিন বাদে আমি এই খোলা আকাশে বেরোলাম। এতদিন বেরিয়েছিলাম শুধু ডাক্তার দেখাতে, টেস্ট করাতে, তো আজকে আমি বেরোলাম একটুখানি মুক্ত আকাশ দেখতে। খুব ভালো লাগলো, আজকে দিনটা কাটালাম, খুব 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 এনজয় করলাম। তো সেই নিয়েই আজকের গল্প, আজকের ব্লগ শুরু করলাম। আর তোমরাও জানিও কেমন লাগলো ব্লগটা, আর কমেন্ট করে জানিও পারলে। আর কি বলবো, সাথে থেকো আর লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আর কি বলবো, চলো শুরু করি আজকের ব্লগ। আগের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই শুনেছো যে আমার ডেঙ্গু পজিটিভ প্লাস নিউমোনিয়া, দুটো লাঙে জল ভরে গেছিলো। তো সেই নিয়ে মানে পুরো যুদ্ধ করে আমি, মানে ঠাকুরের কৃপায়, আমার মা বাবাই অরুণ সকলের চেষ্টায় সুস্থ হয়ে উঠেছি। তো আর অনেকটা সুস্থ হয়ে উঠেছি, তবে এখনও আর একটুখানি উইকনেস রয়েছে, তো সেটা নিশ্চয়ই তোমরা জানো আগের ব্লগটা। তো যাই হোক, এই এতদিন বাদে আমি প্রায়, পুজো তো এসে গেল, কিন্তু মনে যেন এবার খুব একটা আনন্দ হচ্ছে না। কিন্তু এই যে সুস্থ হয়েছি সেটা আনন্দটা অনেকটাই রয়েছে, কিন্তু তিলোত্তমার বিচার এইটা নিয়ে যতদিন না বিচারটা ঠিকঠাক হচ্ছে ততদিন যেন মনে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তো যাই হোক, ওই দিকেই তাকিয়ে থেকেই আমি সব কিছু কাজ করছি, বা আমরা সব কিছু করছি, করে চলেছি, কারণ জীবন তো থেমে থাকে না, তো সে গতানুগতিকভাবে চলছে। সামনেই ছেলের জন্মদিন প্লাস পুজো, কিছুই ওকে কিনে দেওয়া হয়নি, তো সেই জন্য ওর দিম্মি দাদুভাই সব টাকা দিয়েছে, ঠাম্মি টাকা দিয়েছে, তো সেইগুলো নিয়ে সব সাউথ সিটিতে গেলাম। গিয়ে ওর কিছু জামা কেনা হলো, তো সেই জামাগুলো তোমাদের পরে দেখাবো। একটু জন্মদিনের গিফট কেনা হলো, ও যেটা যেটা পছন্দ করে, ধরো একটু বই দিয়েছি, তো সব দেখাবো পরে ব্লগের একেবারে শেষে কী কী কিনলাম। তো এবার সাউথ সিটি থেকে বিকেল 4:30 বেরিয়ে গেলাম, ভাবলাম কী করব, কোথায় যাব, তো অনেক দিন পর বেরিয়েছি, তো তাই ওর বাবা বলল যে ঠিক আছে একটুখানি ঘুরে আসি। তো সেই জন্য পাটুলির এদিকটা আমাদের খুব একটা আশা হয়নি, অনেকের ব্লগেই আমি দেখেছি যে পাটুলি খুব সুন্দর করে সাজিয়েছে, আমরা পাশ দিয়ে গেছি কিন্তু ওখানে গিয়ে বসে কিছু মানে ইয়ে করা হয়নি আগে, তো সেই জন্য গেলাম, গিয়ে একটু বসলাম, বেশ ভালোই লাগলো। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, অনেক নতুন নতুন দোকান হয়েছে, ভালো লাগলো দেখে। তবে একটা জিনিস খারাপ লাগলো দেখে, যে এত সুন্দর গোছানো একটা জিনিস, ডাস্টবিনগুলো না অগোছালোভাবে পড়ে আছে, তো সেইখানে আশেপাশে মানুষ ফেলে দিচ্ছে জিনিস, তো তারপরে পাশেই বসার জায়গা, এইটা আমার একটুখানি নোংরা লেগেছে, এটা একটুখানি মানে দৃষ্টি আকর্ষণ করলে ভালো হয়। এই দোকানদাররা যদি একটুখানি স্ট্রিক্ট হয় তাহলে বোধহয় একটু বেটার হয়, কারণ ডাস্টবিনগুলোর পাশেই তো বসার জায়গা। যাই হোক, ছেলের ইচ্ছে তো মোমো খাবে, সেই জন্য মোমো আনা হয়েছে, ও নিজে পছন্দ করে এনেছে, মোমো খাবে। এবার ঠাকুরকে একটু প্রে করে, ওর স্কুলে শিখিয়েছে, তো ওই জন্য দাদাভাইকে একটু প্রে করে তারপরে ও খাওয়া স্টার্ট করছে। মোমোটা খেয়ে দেখলাম বেশ ভালো, অনেক জায়গার মোমো খেয়েছিলাম কিন্তু এই মোমোটা বেশ বেশ ভালো, খুবই ভালো লাগলো মোমোটা। তারপরে এবার আর কি খাওয়া যায়, সেই জন্য বাবা ছেলে মিলে দেখতে গেছে যে আর কি খাওয়া যায়। ততক্ষণ আমি একটু বসেই রইলাম, কারণ উঠলে আবার সিটটা চলে যাবে। যদিও তখন বিকেল ছিল, লাইট ফাইটগুলো অতটাও জ্বলেনি, আস্তে আস্তে জ্বলবে, আস্তে আস্তে ভিড়টাও বাড়ছিল, তো সেই জন্য আর সিটটা ছেড়ে গেলাম না, ওখানেই বসে রইলাম। এরপর তারা এসে অর্ডার দিল ফিশ পপকর্ন, তো যাই হোক ফিশ পপকর্নটা খেতে ভালোই ছিল, বেশ টেস্টি। তো ছেলের অলরেডি মোমো খেয়ে পেট ভরে গেছিলো বলে একটার পরে আর খেতে পারলো না, তো মনে একটু ইচ্ছে ছিল একটু খাওয়ার, তো আমি বারণ করলাম যে একবারে খেও না, দরকার হলে পরে আবার এনে তোমাকে পাপা খাওয়াবে। তো সেই শর্তে সে রাজি হলো, সে একটার বেশি আর খায়নি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিলো, আর একটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তো ওই হাওয়াটা আমার পক্ষে খুব একটা ভালো নয়, সেই জন্য আমরা আস্তে আস্তে
উঠে রওনা দিলাম বাড়ির পথে। তো এই যে ফিশ পপকর্ন, এটা বেশ ভালোই ছিল খেতে। তো তারপরে আমি অনেক ভিডিওতে, তোমাদের অনেক ভিডিওতে দেখেছি যে কলকাতা ক্যানভাস, ওখানে রয়েছে একটা দোকান, তো সেখানে গেলাম। গিয়ে আমি জাস্ট একটা ছোট নোটবুক, একেবারেই ছোট, সেই নোটবুকটা জিজ্ঞেস করলাম প্রাইস কত। ভেবেছিলাম দুটো তিনটে নেব দেওয়ার জন্য। তো ও বাবা, দেখলাম একটা এইটুকু ছোট, মানে এত ছোট নোটবুকের দামই 130 টাকা। তো সেই দাম শুনে আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এলাম। আর এই যে আজকে শপিং, দেখো রাস্কিন বন্ড, ওর মিস বলেছে রাস্কিন বন্ড ওদের আস্তে আস্তে যদি পড়াও তাহলে ওদের রিডিংটা ভালো হবে। তো ওই একটা রাস্কিন বন্ড কিনে দিয়েছি, একটা এই যে হট উইলসের একটা টয় কিনেছে, আর তার পছন্দ মতো একটা চকলেট নিয়েছে। এই রাস্কিন বন্ডটা বলেছে একটু একটু করে, অল্প অল্প করে পড়বে সে। তো দেখা যাক। এই আর কিছু জামা কিনেছি, সেই জামাগুলো তোমাদের দেখাচ্ছি। তো চকলেটটা কিনে সে খুব খুশি। তো তোমাদের এবার আমি জামাগুলো দেখাই কেমন হয়েছে। আগেও একবার জামা দুটো তিনটে তোলা আছে, তো আজকে এই জামাগুলো খুব পছন্দ হলো। এটা একটা টি শার্ট, এই টি শার্টটার সঙ্গে জিন্স পরে যখন ট্রায়াল রুম থেকে বেরোচ্ছিল বেশ ভালো লাগছিল। তখন একটা কালারফুল নিয়েছিলাম, তো তারপর ওই কালারফুলটাকে সরিয়ে রেখে এইটাই নিলাম, বেশ ভালো লাগলো। দেখো তোমাদের দেখাচ্ছি একটু সামনে থেকে, সুন্দর দেখতে, এটা একটু আনকমন তাই নিলাম। তার সাথে একটা একদম লাইট পিঙ্ক, জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, এই হলো একটা লাইট পিঙ্ক একটা মানে শার্ট বলতে পারো। আর কলারটা শার্টের কলার নয়, ওটা হলো পাঞ্জাবি কলার, কিন্তু শার্টটা খুব সুন্দর, খুবই সুন্দর ব্লু কালারের ফেডেড জিন্সের সঙ্গে বেশ ভালো লাগবে, সেই জন্য এই শার্টটা নিয়েছি। এই শার্টটা খুবই সুন্দর ছিল। আর তার সাথে হলো এই জিন্সটা, এই জিন্সটার সাথে আরেকটা জিন্সও আছে ঘরে একটু ডিপ শেডে, তাই আমি এটা একটু লাইট শেডে নিলাম। তো এই লাইট শেডের জিন্সটার সঙ্গে এই দুটোই যাচ্ছে, আর পিঙ্কটা চাইলে ওই ডিপ শেডের ব্ল্যাকের সাথেও পরতে পারবে, ব্ল্যাক জিন্সের সাথে। একটা স্কাই শার্টও ছিল ফুলাতা, তো আমি আর ফুলাতাটার দিকে ঝুঁকলাম না, রুম ধরেছিল ফুল শার্ট, তো আর ইচ্ছে করলো না, কারণ এই পুজোর মধ্যে পরবে ঘেমে নেই সান, একে তো যা ওয়েদারে ছিল, তো থাক দরকার নেই, সেই জন্য আর ওই শার্ট ফুল শার্ট নিলাম না, হাফ শার্টই নিয়েছি। আর কিছু একদম নরম টি শার্ট রয়েছে ঘরে, দুটো মোটামুটি কেনা রয়েছে, দুটো কি তিনটে, একটা ব্ল্যাক রঙের জিন্সও রয়েছে। আমার শরীর খারাপের জন্য অনেকদিন আমি পুরো বেড রেস্টে রয়েছি মায়ের কাছে, তো সেই জন্য আমার ছেলের খুব দুঃখ লাগছিল যে আমার কি এবার একটাও জামা কেনা হবে না। যেহেতু গাড়িটা খুলতে ইচ্ছে করলে খোলো, দেখতে দেখতে কখনো পুরনো হয়, তোমার জন্মদিনে তো হয়েছে, তো তাতে কি হয়েছে? জন্মদিনের আগে খুললে নাকি জিনিস পুরনো হয়ে যাবে, সেই ভয়ও আছে দেখো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের ব্লগটা আর খুব লেংদি করব না, আসছি, চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে, টাটা। সকলে ভালো খাও, সুস্থ থেকো, সঙ্গে থেকো।